প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ভালো আছি ভাই। আপার নাম কি? সাথী আপা, খুব সুন্দর নাম। তো সাথী আপা থাকেন কোথায়? কুমিল্লা। তো সাথী আপা আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন? আইসে ভাই, অভাবে বইরে মনের মতন মানুষের লেগে, মনের মতন একজন মানুষ পাতাম, তার কাছে বিবাহ কষ্ট। মনের মানুষ পেলে কি অভাব চলে যাবে? হ্যাঁ জি। আচ্ছা, তো কি অভাবে আছেন? খুব কষ্টই আছি, মনের মতন মানুষ পাইতেছি না, বাবা মা আছে অসহায়, গরিব, পরের বাড়ি কাজ করি। পরের বাসায় কাজ করেন? তো সাথে আবার বিয়ে শাদী হয়েছে নাকি? না, বিয়ে হয়নি। বিয়ে হয় নাই কেন? বিয়ে শাদী করে না কেউ? বিয়ে শাদী করবে না, করে না কেউ। মনের মতন পাইতেছে না দেখে তাই কি বিয়ে শাদীও বসতেছে না। আচ্ছা, মনের মতো পাচ্ছে না দেখে বিয়ে শাদীও বসেন না? মানে মনের মতো কেমন হতে হবে, কি মনের মনটা কি চায়, কেমন ছেলে চায় বলো? যেমনই হোক, বুড়ো হোক আর জোয়ান হোক, তাতে কোনো সমস্যা নেই, যে মনের মতন হইলেই হবে। যে আমারে আমার আমারে দেখতে পারবে, আমার আমাকে হেল্প করবে, আমাকে সহযোগিতা করবে, এরকম মানুষের জন্য হইলেই হবে। আচ্ছা, তো আপনি কি করেন? মানুষের বাড়ি কাজ করি। মানুষের বাসায় কাজ করেন? তো আপনার বিয়ে শাদী কখনো ঘর আসে না নাকি? বিয়ে শাদীর ঘর আসি নাই, বসি নাই আমি। কেন? মনের মতন ঘুমে হই নাই, যে লিগার দিকে ভেলা করে ভাইয়ের লিগে বিয়ে শাদী করে না কেউ। আচ্ছা, তো মানে অভাব দেখে কেউ বিয়ে শাদী করতে চায় না, তো আপনার দেখো তারপর অনেক বিশ্বাসও যায় না যে আপনার নাকি মিথ্যা কথা বলেন। না ভাই, কি আমি মিথ্যা কথা বলবো? সব মেয়েরা তো আবার এক না নাকি? আচ্ছা, তো দর্শক আপনার যদি সাথী আপার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা 01942946064। আমি নাম্বারটা আবারও বলছি 01942946064। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।